নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির খুবই প্রিয় মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তবে চলুন রেসিপিটা দেখা যাক। বাঁধাকপির তরকারি রান্না করার জন্য এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি। তার মধ্যে এক চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে প্রায় 15-20 মিনিটের জন্য সাইডে রেখে দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে প্রায় 700 গ্রাম ওজনের গোটা বাঁধাকপিকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 কাপ জল। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুর ছোট ছোট টুকরো। এবার বাঁধাকপি আর আলুটাকে গ্যাসের মধ্যে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 10 মিনিটের মতন ভাপিয়ে নেব। বাঁধাকপি ভাপিয়ে নিলে গ্যাস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার এর এক্সট্রা জলটা ফেলে সাইডে রেখে নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের মাথা খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ এবং হলুদের সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে, 2 তেজপাতা, 2 কাঁচা লঙ্কা আর 1 বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের টমেটো কুচি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সাথে যাতে গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায় তার জন্য সামান্য জল দিলাম। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু জলের প্রয়োজন বলে আমি আরেকটু জল ইউজ করলাম। এবার মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। খেয়াল রাখবেন সমস্ত রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপর নির্ভর করে। মশলাটা তেল ছাড়িয়ে দিতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মটরশুঁটি। এবার মটরশুঁটির সাথে মশলাটা প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, মাছের মাথা আর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি অনেকটা জল এবং তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর যদি লবণের প্রয়োজন মনে করেন তাহলে সামান্য লবণ অ্যাড করবেন। আমার লবণের প্রয়োজন মনে করেছিলাম, তাই জন্য আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবার ঢাকনা চাপা দিয়ে এটা আরও 5 মিনিটের মতন রান্না করে নেব। 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা অনেক ভালোভাবে মজে গেছে। রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট। এবার আমি উপর দিয়ে এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি বাঁধাকপিটা পরিবেশন করব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।